এমনও হয়েছিল, মানে তারেক রহমানকে নিয়ে আমাদেরকে নিয়ে এমন বাজেভাবে সংবাদ করে ওটাকে একদম তারা হাইলাইটস করে রেখে দিয়েছে, এখনো ওখানে ওদের ওয়েবসাইটে গেলে সেটা সবার আগে দৃষ্টিগোচর হয়। তো সেই বাংলাদেশ প্রতিদিন যেখানে তারেক রহমানকে এতভাবে মানে অপমান করা হয়, সেই বাংলাদেশ প্রতিদিনের 15তম জন্মদিনে আপনি দেখুন যে বিএনপির সিনিয়র নেতা, যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে শামসুজ্জামান দুদু, তারপর আব্দুল সালাম, তারপরে আপনার রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তারা গিয়েছেন এবং মোহাম্মদ আরাফাত এবং আনভীরের সামনে দাঁড়িয়ে তারা কেক কেটেছেন এই বাংলাদেশ প্রতিদিনের এইটা সেলিব্রেট করার জন্য 15তম জন্মদিন। এবং সবচেয়ে অবাক লেগেছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি এই মোহাম্মদ আরাফাত, এই নঈম নিজাম এবং আনভীর এদের মাঝখানে দাঁড়িয়ে একজন বিএনপির নেতা হয়ে তিনি যেভাবে তোষামোদী করেছেন এই বসুন্ধরার আনভীরের এবং বসুন্ধরা গ্রুপের, সেটা আমাদেরকে হতবাক করেছে। ওখানে বিএনপির লোকজনরা এই অনুষ্ঠানটা গিয়েছে, এই অনুষ্ঠানে গিয়ে একটা যদি বলে যে এটা একটা ওয়েল পাবলিশ নিউজপেপার, এটা যদি ওই যেমন এই এই অশিক্ষিত বা কুশিক্ষিত এই হরলাল টাইপ লোকটা যেভাবে বলছে যে প্রতিদিন না পড়লে তার প্রতিদিন সকালই হয় না, এই হারামজাদা হয়তো প্রতিদিন জীবনে খুইলেও দেখে নাই, কারণ এক লাইন বাংলা ওর কথাবার্তার নমুনা শুনছেন যে কথাবার্তা বলে। ওকে, তো আমি যে কথাটা বলছি, ধরেন তারা একটা পত্রিকা, বহুল প্রচারিত প্রচারিত একটা পত্রিকার যদি সেলিব্রেশনের জন্য যায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, ফাইন। কিন্তু একটা কথার অ্যান্সার করি আপনাকে, আমাকে যদি বলা হয় যে আপনি আমাকে যদি আওয়ামী লীগের কোন একটা ধরেন একটা প্রতিষ্ঠান, কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানকার কোন একটা পত্রিকা পুরোপুরি আওয়ামীপন্থী, তারা আমাকে বললো যে জেকব ভাই আমাদেরকে ডোনেশন করেন, তা আমি ডোনেশন করছি। তো ডোনেশন করানোর পরে আমাকে বলছে যে জেকব ভাই আপনি আমাদের অনুষ্ঠান আছে, আপনি অনুষ্ঠানে এসে আপনি কথা বলবেন। তো আমি বললাম যে আমি যদি কথা বলি এটা আপনাদের জন্য খারাপ হবে, আমি অনুষ্ঠানে যেতে পারি অথবা না পারি আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পারি সাহায্য করব। তো ডোনেট করার পরে আমাকে তারা নিবেই, অনুষ্ঠানটা কোথায় করবে কোথায় করবে, তো আপনারা কি জানেন স্রেফ আমি যাতে যাই এই জন্য তারা অনুষ্ঠানটা করবে, কাবাব কিং নামক একটা জায়গায় তারা অনুষ্ঠান করবে, বলছে আপনি ওখানে এসেন, আপনি কোনো বেজমেন্টে যাওয়ার আপনার দরকার নেই। আমি না যাওয়ার একটা অজুহাত কি? ওটা অজুহাত না, আমি ঠান্ডা মাথায় বললাম আমার স্পিচ আমি যদি দেই আপনারা লজ্জা পাবেন, আর আরো একটা কথা আমি যদি স্পিচ না দেই তাইলে ওই অনুষ্ঠানে আমি যাব না, অর্থাৎ আমার না যাওয়ার অজুহাতটাই। এখন যে নামগুলো আপনি বললেন এরা ওখানে গেছে এই অনুষ্ঠানে, এদের অনেক অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এদের অনেককে আমি টিভিতে ইন্টারভিউ করেছি, এরা অনেকে আমার অনেক সময় গেস্ট, ওনাদের সাথে আমি বসে খেয়েছি। এখন সমস্যাটা কি, ওনারা ওখানে যাওয়ার পরে এই লেজুর বৃত্তি আর পা চাটা ছাড়া তাদেরকে কি কখনো দেখা গেছে যে এই বসুন্ধরা গ্রুপের ভূমি দস্যুতার বিরুদ্ধে তারা কোনোদিন একটা আন্দোলন করেছে? তারা এই পত্রিকায় অন্যায়ভাবে যেখানে তারেক রহমান সম্পর্কে বিকৃত খবর প্রচার করেছে এর কি কোনোদিন কোনো একটা প্রতিবাদ করেছে? এখানে যেই লোকটা হরলালের মতো কথা বলেছে এই লোকটা ওখানে গিয়ে দাঁড়িয়ে এই পাঁচাটা কথাগুলো না বলে যদি এই কথাটা বলতো যে আপনারা সত্য প্রকার যদি করেন তাহলে তো আমাদের এই আশাটা সবসময় মূল্যায়ন ঠিক মতো করা হয়, আপনারা আমার নেতা সম্পর্কে বাজে কথা বলেন আবার আমাদেরকে আপনারা দাওয়াত করেন, আমরা এসছি আমরা যে উদারভাবে আপনাদেরকে একটা মিডিয়া এন্টিটি হিসাবে রেসপেক্ট করি এই জন্যই আমাদের আশা, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি সবসময় এমনভাবে করেন এক পেশে যাতে আমাদের পার্টি চেয়ারম্যানকে ছোট করা হয়, আমাদেরকে ছোট করা হয়, আমাদের অস্তিত্বকে ছোট করা হয়, আমাদের নেতা নেত্রীদেরকে ছোট করা হয় এবং আপনারা এই কাজটা করেন। তার এই বক্তব্যের মধ্যে কি এই কথাটা দেয়া যেত? যদি এই লোক এই বক্তব্যটা ওখানে দিত তাতে কি এই লোকটা ছোট হতো নাকি লোকটা বড় হতো? কিন্তু এই বক্তব্যটা কেন দেয় নাই? বাংলাদেশিরা সঠিক কথাটা বলতে সঠিক জায়গায় পারে না, সে চিন্তা করেছে ওখানে বসে যদি এই কথাটা দেয় তাহলে পরবর্তীতে তাকে আর কোনোদিন দাওয়াত করা হবে না, তাতে দিনের বেলায় বিএনপি করবে রাতের বেলায় আওয়ামী লীগে আর তার নামটা থাকবে না, তার আর পয়সা কামানোর রাস্তাটা বন্ধ হবে, অথবা এখান থেকে এই বক্তব্য দেওয়ার পরে বাইরে যাবে যদি লোকজনরা ধরে তারে পিটায় মানসিকতাটাই। এখন সব কিছু মিলিয়ে আমার একটা কথা, বিএনপির লোকজনরা প্রতিদিন একটা পত্রিকার আর প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়া দোষের কিছু না, কিন্তু যেই পত্রিকা
আপনাদের দলকে এত ছোট করে, সেখানে গিয়ে যদি আপনাদেরকে সম্মাননা দেওয়া দিয়ে একটা কথা বলতে বলা হয়, সেখানে কেন আপনারা আপনাদের সত্য কথাটা তুলে ধরতে পারেন না? আর যদি সত্য কথাটা তুলে ধরতে না পারেন, সেখানে আপনারা যান কেন? মানে নিরপেক্ষভাবে আমি যদি আপনাদেরকে বলতে যাই, আপনারা যারা ওখানে গিয়েছেন, আমি আমি অবাক হই নাই। ওখানে যে কয়েকজন লোককে দেখলাম, আমি কারো নামকে উল্লেখ করে বলতে চাই না, আপনারা দিনের আওয়ামী লীগ, আপনারা রাতের মানে দিনের বিএনপি, তো আপনাদেরকে এটা নিয়ে আর আমার বলার কিছু নাই। আপনাদের জন্য